স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম। আজকে চলে এলাম ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কততম সংবিধান সংশোধন দ্বারা ভারত ও বাংলাদেশের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 100তম সংবিধান সংশোধন দ্বারা ভারত ও বাংলাদেশের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে কততম সংবিধান সংশোধন দ্বারা সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, উত্তর হবে 36তম সংবিধান সংশোধন দ্বারা। যদি প্রশ্ন হয় কততম সংবিধান সংশোধন দ্বারা নেপালি, মণিপুরি, কোঙ্কনি এই তিনটি ভাষাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, উত্তর হবে 71তম সংবিধান সংশোধন দ্বারা। আর যদি প্রশ্ন হয় কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়, উত্তর হবে 61তম সংবিধান সংশোধন দ্বারা। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। আর যদি প্রশ্ন হয় যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখন উত্তর হবে সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। আচ্ছা চলো এবার আমরা গণপরিষদ সম্পর্কে একটু জেনে নিই। যদি প্রশ্ন হয় যে গণপরিষদ গঠিত হয়েছিল কবে, উত্তর হবে 1946 সালের 6ই ডিসেম্বর। যদি প্রশ্ন হয় যে গণপরিষদের প্রথম বৈঠক কবে হয়েছিল, উত্তর হবে 1946 সালের 9ই ডিসেম্বর। আর যদি প্রশ্ন হয় যে গণপরিষদের দ্বিতীয় বৈঠক কবে হয়েছিল, উত্তর হবে 1946 সালের 11ই ডিসেম্বর। আর যদি বলে গণপরিষদের পরামর্শদাতা কে ছিল, উত্তর হবে বিএন রাও। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক কতজন সদস্য রাজ্যসভায় মনোনীত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 12 জন। রাষ্ট্রপতি 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করে। আর যদি প্রশ্ন হয় যে রাষ্ট্রপতি কতজন সদস্যকে লোকসভায় মনোনীত করেন, উত্তর হবে 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে। পরবর্তী প্রশ্ন, কত নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থা নিয়ে আলোচিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, আর্টিকেল 352-তে জাতীয় জরুরি অবস্থা নিয়ে আলোচিত। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে কত নম্বর আর্টিকেলে স্টেট ইমার্জেন্সি তথা রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচিত, উত্তর হবে আর্টিকেল 356-তে। আর যদি প্রশ্ন হয় যে কত নম্বর আর্টিকেলে আর্থিক জরুরি অবস্থা নিয়ে আলোচিত, উত্তর হবে আর্টিকেল 360। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় কে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায়। আচ্ছা, কোনো কারণে যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায় কে? আমরা জানি যে সুপ্রিম কোর্টে মোট 34 জন বিচারপতি থাকে, 33 জন বিচারপতি এবং 1 জন হচ্ছে সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো তিনি তো অনুপস্থিত, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ কে করায়? বাকি যে 33 জন জার্জ রয়েছে, সেই 33 জন বিচারপতির মধ্যে সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞওয়ালা বিচারপতি যিনি থাকেন, তিনি রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করায়। ওকে, পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য। যদি প্রশ্ন হয় কত সালে অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে গড়ে তোলা হয়, উত্তর হবে 1953 সালের 1ই অক্টোবর অন্ধ্রপ্রদেশকে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গড়ে তোলা হয়। পরবর্তী প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, 25 বছর। অর্থাৎ 25 বছর হয়ে গেলেই যে কোনো ভারতীয় ব্যক্তি লোকসভার সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। আর যদি বলে যে রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন কত বয়স হওয়া প্রয়োজন, উত্তর হবে 30 বছর। আর যদি বলে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর হওয়া প্রয়োজন, উত্তর হবে 35 বছর। মনে রাখবে।
পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, তিনটি স্তর রয়েছে। কী কী? একটি জেলা পরিষদ, একটি পঞ্চায়েত সমিতি, আরেকটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত। যদি প্রশ্ন হয় যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি, উত্তর হবে জেলা পরিষদ। আর যদি বলে সর্বনিম্ন স্তর কোনটি, তখন উত্তর হবে গ্রাম পঞ্চায়েত। পরবর্তী প্রশ্ন, সংবিধান দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়। যদি বলে কেন 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়, তার কারণ 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান রচিত হয়ে গিয়েছিল, এই কারণে 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়ে থাকে। আচ্ছা, যদি বলে প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়, উত্তর হবে 26শে জানুয়ারি। যদি বলে পঞ্চায়েত দিবস পালিত হয় কবে, উত্তর হবে 24শে এপ্রিল। আর যদি প্রশ্ন হয় যে গান্ধী জয়ন্তী অর্থাৎ গান্ধী দিবস পালিত হয় কবে, উত্তর হবে 2রা অক্টোবর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, ব্রিটেন থেকে ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে, উত্তর হবে আমেরিকা। যদি বলে ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে, উত্তর হবে আয়ারল্যান্ড। আর যদি প্রশ্ন হয় যে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, উত্তর হবে রাশিয়া থেকে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, বর্তমানে ভারতে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মনে রাখবে, যখন ভারতের সংবিধান রচনা করা হয়েছিল তখন সংবিধানে একটিও মৌলিক কর্তব্য ছিল না, অর্থাৎ 0টি মৌলিক কর্তব্য ছিল। পরবর্তীকালে 1976 সালে 42তম সংবিধান সংশোধন দ্বারা 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধন দ্বারা আরও একটি, অর্থাৎ মোট 11টি মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষককে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, বিচার বিভাগ মৌলিক অধিকারের সংরক্ষক। এখানে বিচার বিভাগ না থেকে সুপ্রিম কোর্টও থাকতে পারে। মনে রাখবে, আমাদের সংবিধানের ভাগ নম্বর 3-এ আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত মৌলিক অধিকার নিয়ে আলোচিত। কেউ যদি কোনো কারণে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেয়, তাহলে আমরা আর্টিকেল 32 দ্বারা সরাসরি সুপ্রিম কোর্টে কেস করতে পারব। এই কারণে কী বলা হয়, সুপ্রিম কোর্টকে বা বিচার বিভাগকে মৌলিক অধিকারের সংরক্ষক বলা হয়। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন। আর যদি প্রশ্ন হয় রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে, তখন উত্তর হবে রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষকে কী বলা হয়? সঠিক উত্তর কী হবে? অপশন খ, রাজ্যসভা। আমরা জানি সংসদের 2টি কক্ষ রয়েছে, একটি হচ্ছে লোকসভা, একটি হচ্ছে রাজ্যসভা। তো রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়। কেন রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়? কারণ রাজ্যসভা কখনো ভঙ্গ হয় না, এই কারণে রাজ্যসভাকে উচ্চ কক্ষ বলা হয়। অন্যদিকে লোকসভা ভঙ্গ হতে পারে, এই কারণে লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? অপশন গ, প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আর যদি প্রশ্ন হয় যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, তখন উত্তর হবে সুচেতা কৃপালিনী। আর যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি, তখন উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপির অলঙ্করণ করেন কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, নন্দলাল বসু
ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপির অলঙ্করণ করেন। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে ভারতের জাতীয় পতাকার নকশা করেন কে, উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। যদি প্রশ্ন হয় যে ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন কে, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, অর্থ বিল সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল? কি বলছে? ক, যে অর্থ বিলে রাজ্যসভার কোনো অধিকার নেই, এটা একদম ঠিক আছে। খ বলছে অর্থ বিল প্রথমে লোকসভায় পেশ করতে হয়, এটাও ঠিক। আমরা জানি যে অর্থ বিল রাজ্যসভাতে কখনোই প্রথমে পেশ করা যায় না, সর্বপ্রথম অর্থ বিল লোকসভাতেই পেশ করতে হয়। গ কী বলছে? অর্থ বিল পেশ করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পূর্ব অনুমতি নিতে হয়, না এটা ভুল আছে। আমরা জানি যে অর্থ বিল পেশ করার আগে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিতে হয়, সুতরাং এখানে উত্তর হবে অপশন গ, যে এই তত্ত্বটি ভুল আছে। আচ্ছা, ঘ নম্বর কী বলছে? কোনো বিল অর্থ বিল কি না তা ঠিক করেন লোকসভার স্পিকার, এটা একদম ঠিক আছে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন গ, এই তত্ত্বটি ভুল। পরবর্তী প্রশ্ন, সংসদের জননী বলা হয় কাকে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, ব্রিটেনকে সংসদের জননী বলা হয়। যদি বলা হয় কেন ব্রিটেনকে সংসদের জননী বলা হয়, কারণ কি, ব্রিটেন সর্বপ্রথম নিজেদের জন্য সংবিধান বানিয়েছিল, তবে মনে রাখবে সেই সংবিধান লিখিত নয় মৌখিক। আর যদি প্রশ্ন হয় যে সর্বপ্রথম নিজেদের জন্য লিখিত সংবিধান বানিয়েছিল কে, উত্তর হবে আমেরিকা। আর যদি প্রশ্ন হয় কোন দেশের লিখিত সংবিধান সবচেয়ে বড়, উত্তর হবে ভারত, তথা আমাদের দেশের লিখিত সংবিধান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান। পরবর্তী প্রশ্ন, কত নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচিত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, আর্টিকেল 52-তে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচিত রয়েছে। আচ্ছা, চলো বাকি অপশনগুলো দেখে নিই। আর্টিকেল 79-তে কী রয়েছে? সংসদ তথা পার্লামেন্ট নিয়ে আলোচিত। আর্টিকেল 80-তে রাজ্যসভা নিয়ে আলোচিত, আর আর্টিকেল 81-তে লোকসভা নিয়ে আলোচিত। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, রাজ্যপাল হলেন রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর যদি প্রশ্ন হয় যে দেশের, অর্থাৎ হ্যাঁ, দেশের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে, উত্তর হবে রাষ্ট্রপতি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।